আজ আমি আপনাদের সাথে এই দেশি মুরগির রেসিপি শেয়ার করছি তবে অবশ্যই সেটি হবে ঝোল কারণ এই দেশি মুরগি ঝোলেই বেশি ভালো লাগে একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করেছি তবে উপকরণ খুব সাধারণ ঘরোয়াই সব নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত এখানে এক কেজি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংস ম্যারিনেট করব তার আগে মিক্সের বাটিতে কিছু মশলার পেস্ট বানিয়ে নেব এখানে চারটা মিডিয়াম সাইজের রসুন রয়েছে যার কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা কুচিয়ে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ছালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে হবে অল্প জল দিয়ে এই আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব এই রান্নাতে আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি না সেই জন্য কাঁচা লঙ্কায় পেস্ট করে নিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট তো তৈরি এবার মাংসের বাটিটা নিয়ে এসে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে যে মশলার পেস্টটা বানালাম সেটা দু টেবিল চামচ ভরে ভরে দেব। দেব নুন রান্নায় যতটা নুনের প্রয়োজন তার বেশিরভাগটা এই ম্যারিনেশনে ব্যবহার করছি একটা চামচ ভোরে হলুদ গুঁড়ো দিলাম আর দু টেবিল চামচ সর্ষের তেল এবার এই সব উপকরণগুলোর সাথে মাংস খুব ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য ঠেকে রাখবো যদি আরও বেশি সময় দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় মাংস যত বেশি সময় ম্যারিনেশন করবেন তত বেশি ভালো হবে রান্নার স্বাদও ভালো হবে আর মাংসটা খুব সুন্দর সফট হবে চলুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল প্রথমে খুব ভালো মতো গরম করে নেবো আর তেল থেকে যখন ধোয়া ছাড়বে তখন খোসা ছাড়িয়ে টুকরো করে রাখা আলুতে সামান্য নুন হলুদ গুঁড়ো এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলব তেলে আলু ভাজার সময় হলুদ গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে না আলু ভাজার পর সেই রঙটা খুব সুন্দর আসে দেখুন আলুগুলো একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তেল থেকে আলুগুলো এবার তুলে নিচ্ছি যে তেলটা রয়ে গেছে সেই তেলে আমি বাকি রান্নাটা করব। তো তেলের মধ্যে ফোড়নে আমি দুটো তেজপাতা দেব। প্রথমে আমি আর অন্য কোনো কিছু দিচ্ছি না শুধু তেজপাতাই ফোড়নে ব্যবহার করছি তেলের মধ্যে তেজপাতা দিয়ে সাত আট সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য চিনি দেব। গরম তেলে চিনি ক্যারামালাইজড হলে ঝোলের রঙটা খুব সুন্দর আসবে আর এর মধ্যে তো আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করিনি তাই ঝোলের রঙটা বেশ খানিকটা এই চিনি ক্যারামালাইজড হয়ে আসবে চিনি যখন ক্যারামালাইজড হয়ে যাবে তারপর এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি চলুন পেঁয়াজটা এবার লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এই আদা রসুন কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজব বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাঁচ মিনিট মতো পেঁয়াজের সাথে মশলাটাও ভেজে নিয়েছি এবার মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়েছি আর তার সাথে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে টমেটোকে সফট করব সেই জন্য সামান্য একটু জল দিলাম আর তার সাথে খুব অল্প নুন দিয়ে দিলাম আমি রান্নার বেশিরভাগ নুন কিন্তু ম্যারিনেশনেই দিয়েছি সেই জন্য নুনের ব্যবহারটা একটু মাথায় রাখবেন ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম এর ফলে খুব সুন্দর সুন্দর নরম হয়ে হয়ে গেছে গেছে আর মশলাও বেশ কষানো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা চামচ জিরে গুঁড়ো দেড়টা চামচ ধনে গুঁড়ো চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো একটা চামচ মতো গোটা গোলমরিচ একটু হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো কিন্তু করবো না সেই জন্য আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার না করে গোটা গোলমরিচকে হালকা করে গুঁড়ো করে নিয়েছি এবার এই সব কিছুর সাথে আরও কিছুটা সময় কষাতে হবে মশলা কষানোর সময় যদি মনে হয় যে মশলা ট্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অল্প অল্প করে গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া যেতে পারে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি তার কাঁচা গন্ধটা প্রায় চলেই গেছে এবং টমেটো এবং পেঁয়াজও দেখুন একদম নরম হয়ে প্রায় পেস্টের মতো হয়ে গেছে এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যেও যেহেতু কাঁচা কিছু মশলা রয়েছে সেই জন্য আমি মশলা পুরো একদম না কষিয়ে এইট্টি পারসেন্ট মতো কষিয়েছি কারণ চিকেনের সাথে মশলা মিশিয়ে আরও কিছুক্ষণ আমাকে কষাতে হবে কারণ চিকেনের মধ্যে যে কাঁচা মশলাগুলো রয়েছে সেগুলোও তো কষানোর প্রয়োজন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে চিকেন কষিয়ে নেব আর যদি প্রয়োজন মনে হয় তাহলে মাঝে মাঝে একটু করে গরম জল ব্যবহার করা যেতে পারে হাই ফ্লেমে চিকেন কষাবো না তাহলে আবার তলায় লেগে ধরবে তখন আবার একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে যেটা চিকেনের স্বাদ নষ্ট করে দেবে প্রায় দশ থেকে বারো মিনিট আমি মশলার সাথে চিকেন ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর ঝোলের প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এতটা থাকবে না কারণ এর মধ্যে ভেজে রাখা আলুগুলো পড়ছে আলু এর মধ্যে সেদ্ধ হবে তারপর আলুর মধ্যে কিছুটা ঝোলও ঢুকবে তার ফলে ঝোলের পরিমাণ পরিমাণটা কিছুটা কমবে আর মাংস সেদ্ধ হবে তাই সব শেষে এতটা পরিমাণ আর থাকবে না ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে আলুগুলো তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাংস দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই সময় একটা কাজ আছে সেটা হচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া রান্না কিন্তু শেষ হয়নি রান্না এখনো বাকি আছে কড়াই থেকে আমি অন্য একটা পাত্রে এই মাংস ঢেলে নিচ্ছি এই কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি আবার বসিয়ে দিলাম আর এর মধ্যে তিন টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা গরম করে নিলাম এরপর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তার সাথে একটা শুকনো লঙ্কা সেটাও দু টুকরো করে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে দু ইঞ্চি পরিমাণ দারুচিনির টুকরো তার সাথে পাঁচটা ছোট এলাচ এবং পাঁচটা লবঙ্গ এই লবঙ্গ এলাচ এবং দারুচিনি আমি থেতো করে নিয়েছি কিছুক্ষণ ফোড়নটা তেলে নাড়াচাড়া করার পর যখন সুগন্ধ ছাড়তে শুরু করবে তখন এই ছোল আলু সহ মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডাল রান্না করার সময় আমরা যেভাবে ফোড়ন দিই না আজ মাংসটাকে আমি ঠিক সেইভাবে ফোড়ন দিয়ে জিজ্ঞাসা করুন মাংসটা এত সুস্বাদু হয়েছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা বাড়িতে একদিন করে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু তিন মিনিট মতো রেখেছি যাতে ফোড়নের সাথে ঝোলটা খুব সুন্দর মিশে যায় তারপর আর কি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাত অথবা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন দেশি মুরগির এই ঝোল